কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করায় প্রাণ সংশয়ে সাইমন ডুল। এক গণমাধ্যমে সাবেক কিউই পেসার জানিয়েছেন, কোহলির সমালোচনা করায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আইপিএলের শুরুর দিকে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে বেশ সমালোচনা হয়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 43 বলে 51 রানের ইনিংস খেলার পর ধারাভাষ্যকাররা তার সমালোচনা করেছিলেন, যা কোহলিও ভালোভাবে নেননি, দিয়েছিলেন জবাব। তবে আইপিএলের পরের অংশে কোহলির স্ট্রাইক রেট বাড়তে থাকে। এবারের আইপিএলে কোহলি ছক্কা মেরেছেন 38টি, যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এবার আসলে সর্বোচ্চ 741 রান, সেটাও বিরাট কোহলির।